প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা আমার এই ক্লাস দেখছেন অথবা শুনছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে একটি ক্লাস করব। ক্লাসটি হচ্ছে হরমোন। হরমোনের মধ্যে হরমোন কি, হরমোন কি কাজ করে, হরমোনের প্রভাব, হরমোনের ক্ষতিকর প্রভাব, উপকারিতা ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করব। শুরুতে দেখা যাক হরমোন, হরমোন কাকে বলে। বিজ্ঞানের ভাষায় হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হতে উৎপন্ন নালীবিহীন গ্রন্থি কোষ, যা রক্তে রাসায়নিক দূত হিসেবে কাজ করে, বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটায়, তাকে হরমোন বলে। এই হরমোন প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে দুই চারটি হরমোন বিশেষ গুরুত্ব পালন করে। যেমন আমি যদি একটু সাধারণ দৃষ্টিতে আমি যদি তোমাদেরকে বুঝাই, যখন আমরা জমিতে বীজ বপন করি, তখন এই বীজটা অঙ্কুরিত হতে অনেক সময় লাগে, দুই দিন তিন দিন এরকম সময় লাগে। এটাকে অঙ্কুর, এই বীজ থেকে কচি গাছ বের হতে যে সময়টুকু লাগে, এই সময়টুকু হলো অঙ্কুরোদ্গম অবস্থা। উদ্ভিদের বীজ সুপ্ত অবস্থায়, যে সুপ্ত অবস্থা থেকে যে কচি কাণ্ড বের করে তাকে সুপ্ত অবস্থা বলে। সুপ্ত অবস্থার পরে চারা অবস্থায়, মাটির উপরে আসে চারা অবস্থায়, এই চারা অবস্থা আস্তে আস্তে বড় হতে 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 এক পর্যায়ে বেশ বড় হয়, ডালপালা গজায়, এই অবস্থা কি বলা হয়, বিকাশ, বিকাশ পর্যায়। বিকাশিত হওয়ার পর ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে পূর্ণতা প্রাপ্ত হয়, এরপরে সুপ্ত অবস্থায় আবার তার সুপ্ত অবস্থায় চলে যায়। এই যে অঙ্কুরোদ্গম, চারা, বিকাশ, ফুল হওয়া, ফল হওয়া, আবার সুপ্ত অবস্থায় চলে যাওয়া, এই যে এইগুলি সবই হরমোনের প্রভাব হয়ে থাকে, সবগুলিতে হরমোন কাজ করে। ঠিক প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা আমি বলি, তো প্রাণী আমরা, আমি, আমরা, আমরা সবাই মা মাতৃ জটরে আমাদের প্রথম অস্তিত্ব ছিল একটা কোষ। এই একটা কোষও আবার দুইটা কোষ থেকে এসেছিল, দুইটা অংশ থেকে এসেছিল, নট দুইটা কোষ বলছি ঠিক না, দুইটা অংশ থেকে এসেছিল, মায়ের একটা অংশ ছিল, বাবার একটা অংশ ছিল। এই মায়ের অংশ বাবার অংশ মিলিত হয়ে আমার প্রথম অস্তিত্ব হয়েছিল মাতৃ জটরে। এই এই মাতৃজঠরে যে অবস্থা ছিল, অবস্থা কি ছিল, এই অবস্থায় ছিলাম আমি। প্রথম অবস্থায় ছিলাম আমি জাইগোট। জাইগোট থেকে চার মাস বয়সের পর আমি ভ্রূণে রূপান্তরিত হয়েছি। ভ্রূণ থেকে আমি দশ মাস, নয় মাস, সাড়ে নয় মাস পর দুনিয়াতে আসলাম, তখন ছিলাম শিশুকাল। শিশু অবস্থায় কাটার পরে কৈশোর অবস্থায় চলে গেলাম, কৈশোর অবস্থা থেকে যৌবন অবস্থায় চলে গেলাম, যৌবনের পর থেকে আজকের এই যে অবস্থা, না বৃদ্ধ না যৌবন, এমন একটা অবস্থা, এই অবস্থায় চলে আসে। এই সবগুলি স্যার হরমোনের প্রভাবে কাজ হচ্ছে। তোমরা যদি হরমোনের সংজ্ঞায় যদি তুমি লক্ষ্য করো, অন্তঃক্ষরা গ্রন্থি হতে উৎপন্ন নালীবিহীন গ্রন্থি, হরমোনের কোনো নালি নাই, তার কোনো পথ নাই। পথ নাই কেন, পথ নাই, এই গড়টার মধ্যে যদি আমি অবস্থান, এখন অবস্থান করতেছি, এই গড়ে যে কোনো জায়গায় আমি যেতে পারবো, আমার ইচ্ছা মতো আমি যেতে পারবো। আমার যদি মনে হয় যে আমি ওই পাশে যাবো, যেতে পারবো, এই পাশে যদি ইচ্ছা করে যেতে পারবো, যেতে পারবো, তাহলে আর কার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার যদি একটা দেওয়াল দেওয়া হয়, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেওয়াল দেওয়া হয়, তখন কি স্যার আমি ইচ্ছা করে এখানে যেতে পারবো না? আমাকে যেতে হবে ওই দিকটা, বাইরে যেতে হবে ওই দিকটা, ওই দিকটা ঘুরে এদিকে আসতে হবে। কারণ এই যে, এই যে সমস্যায় হরমোনের, শরীরের সব জায়গায় হরমোনের কার্যকারিতা আছে বিধায় হরমোনের কোনো পথ নাই, নালি নাই। যদি নালি থাকতো তাহলে নালি দিয়ে যেতে হতো, যেমন এদিক দিয়ে ওই দিকটা ঘুরে আসতে হতো, এরকম এরকম কিনা।
অন্তঃক্রিয়া গ্রন্থি উৎপন্ন নালীবিহীন গ্রন্থি কোষ রক্তে রাসায়নিক দূত হিসেবে কাজ করে। রাসায়নিক দূত মানে অর্থাৎ রাসায়নিক কাজ করে, যেমন আমাদের বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত আসে থাকে, রাষ্ট্রদূতরা থাকে, তারা কি করে আমাদের দেশের খবরাখবর ওই দেশে পৌঁছায় দেয়। আবার আমাদের দেশ থেকেও অনেক লোক বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমাদের দেশের লোক আসে রাষ্ট্রদূত হিসেবে, তারাও ওই দেশের খবরাখবর আমাদের দেশের সরকারকে দিয়ে থাকে। এটা রাষ্ট্রদূতের কাজ, ঠিক এই হরমোনের এরকম কাজ রক্ত রাসায়নিক দূত হিসেবে কাজ করে। অর্থ হচ্ছে শরীরের সমস্ত রক্ত যেখানে যা হরমোন ওইখানে যা, ওইখান থেকে তার সমস্ত খবরাখবর সেন্ট্রালে নিয়ে আসে। এই হলো এই জন্য রক্তে রাসায়নিক দূত হিসেবে কাজ করে, বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটায়। স্যার আমি যখন ছোটবেলা ছিলাম তখন আমি যে আমার যে গলার আওয়াজ ছিল খুব একটা মানে এ কেমন যেন একা আওয়াজ করতাম, শুনবার শেষ 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 এরকম একা আওয়াজ করতাম, আর এখন আমি বেশ জোরে কথা বলতে পারি, মানুষে বলে এক জোরে কথা বসে দিই। এটাও স্যার হরমোনের প্রভাব। এবং এই যে আমার দাড়িগু গলা আছে এটাও হরমোনের প্রভাব আছে। মেয়েদের ক্ষেত্রেও মেয়েদেরও বিভিন্ন অঙ্গের পরিবর্তন তোমরা হয় লক্ষ্য করলে বুঝতে পারবে, তারা বিভিন্ন অঙ্গের পরিবর্তন মেয়েদের অনেক অজানা কতগুলি ইয়ে আসে যারা আছে এগুলি তার অঙ্গের পরিবর্তন হয়, এই হরমোনের প্রভাবে পরিবর্তন হয়ে থাকে। হরমোন এখন আমরা আসবো হরমোন কত প্রকার কি কি এবং কোন হরমোন কি কাজ করে এই ব্যাপারে আমরা কাজ করবো এই কথা বলবো। হরমোন সাধারণত হরমোন বৃদ্ধি এইগুলি সবই সব বৃদ্ধ মানে সব সব যাবতীয় কাজ, দেহের যাবতীয় কাজ হরমোনের প্রভাব আছে। এই হরমোন সাধারণত চার প্রকার, চার প্রকার হরমোনের মধ্যে পাঁচ তৈরি করে হরমোন পাঁচ প্রকার। এক প্রকার হল অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন দুই হল জীব রেলি, এই পাঁচ প্রকার হরমোন আছে। এই পাঁচ প্রকার হরমোনের মধ্যে স্যার এই যে আমি বলছিলাম যে কোষ থেকে যৌবনে পদার্পণ করা, যৌবন থেকে বৃদ্ধ অবস্থায় পদার্পণ করা, বৃদ্ধ অবস্থা থেকে মৃত দিকে দাবিত হওয়া, এটা হচ্ছে হরমোনের প্রভাব হয়ে থাকে স্যার। কোন কিছু হরমোনটাকে সাধারণত সার্বিকভাবে হরমোন বৃদ্ধি বর্ধক এবং বৃদ্ধি রোধক দুই রকমের হরমোন আমাদের দেহে কাজ করে। একটা হচ্ছে এই যে এখানে দেখো এই যে অক্সিজেন এবং জিপেরি, হ্যাঁ আর এই সাইটোকাইন এই তিনটি হলো বৃদ্ধি বর্ধ, আর বৃদ্ধি রোধক হলো অ্যাক্সিসিটিসিন এবং ইথিলিন। এইটা এই এই হরমোনগুলি কোনটা শরীরের বিভিন্ন অঙ্গে বৃদ্ধি ঘটায়, কোনটা অঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গে বৃদ্ধি হ্রাস করে। স্যার এই এই উল্লেখিত হরমোন ছাড়াও এই পাঁচটা হরমোন ছাড়াও আরেকটা হরমোন আছে যেগুলিকে নারীবিহীন হরমোন, যেগুলি যাদের কোনো ইয়ে নাই ওই স্পেসিফিক কোনো গ্রাউন্ড নাই, তারপর তার হরমোন তারা কাজ করে, তাদেরকে পুষ্টলেটেড হরমোন বলা হয়। পুষ্টলেটেড পুষ্টলেটেড হরমোন POS পেন পুষ্টলেটেড পুষ্টলেটেড হরমোন তাদেরকে বলা হয় পুষ্টলেটেড হরমোন। এই হরমোনগুলি এই পুষ্টিলেটেড হরমোন আবার দুই রকমের, একটা হচ্ছে ফ্লুরিজেন আর একটা হলো বানালি। হ্যাঁ ফ্লুরিজেন এবং বানালি, এই ফ্লুরিজেন উদ্ভিদের ফুলে অবস্থান করে, উদ্ভিদের ফুলের অবস্থান করে, ফুল ফুল থেকে ফল ফুটাতে সহায়তা করে। বানালি হচ্ছে কি প্রাণীদের প্রাণীর যৌন অঙ্গে অবস্থান করে,
পানি যৌনাঙ্গ অবস্থান করে, যেটা মানে যৌন কার্যক্রমে উৎসাহিত করে, নিরুৎসাহিত উৎসাহিত করে, এই এই দুরকমের হরমোন আছে। একটা হলো পুষ্টিলিটি হরমোন বিপ্রকার, একটা হলো ফ্রুইজেন, আর একটা হলো বানান। এই হলো স্যার, এটি হলো মানে এই এই পাঁচ প্রকার হরমোনের বাইরে এই দুই প্রকার এই দুটি হরমোন কাজ করে। যাই হোক, এই যে অক্সিজেন স্যার, সাধারণত গাছের ফুল ফুটা, ফুল ফুটা ফল পাকে, এই ফুল ফুটা দড়িদিনের প্রভাবে ফুল ফুটে, আর ইথিলিনের প্রভাবে গাছের ফল পাকে। কিভাবে আমরা একটু দেখব এখন কিভাবে ইথিলিনের প্রভাবে গাছের ফল পাকে। পাতার কচি কাণ্ডে, কাণ্ডের কচি যে পাতা থাকে সর্ব কনিষ্ঠ পাতাকে আমরা কচি পাতা বলি। কচি পাতায় ইন্ডুল এসিডিক এসিড নামক এক প্রকার এসিড থাকে। ইন্ডুল এসিডিক এসিড ইন্ডুল এসিডিক এসিড ব্লিচিং পাউডার
এই বিসি পড়ার সার দাও এই যে ক্যালসিয়াম সিয়া হলো ক্যালসিয়াম আমাদের হাড় এই হাড়কে শক্ত করে ক্যালসিয়াম জনের যদি তাও কাউকে যদি ফিটনেস মনে হয় বুকা মানে রোগা রোগা মনে হয় তো ডাক্তার ডাকে ক্যালসিয়াম ট্যাবলেট তো বিষ বিষের কথা তোমরা বলে ক্যালসিয়াম তাহলে আমাদের তো ক্যালসিয়াম ডাক্তার দিয়ে কেন দিল আমাদের শরীরটা মজবুত করে দাও তাহলে কি বিষের কথা উপাদান লাগে না আমরা কন্টিনিউয়াস থেকে কি খাইতেছি এবার ও ও মানে কি অক্সিজেন স্যার অক্সিজেন আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে অক্সিজেন একবার ভিতরে নিই আবার কার্বন ডাইঅক্সাইড হিসেবে দেহ থেকে ছেড়ে দিই অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচবে না স্যার একদিন না একদিন না এক ঘন্টা না পাঁচ মিনিট এক মিনিটের বেশি বাঁচবে না কোনো প্রাণী অক্সিজেন ছাড়া এই অক্সিজেন স্যার এই অক্সিজেন তো বিশ্বের মধ্যে আছে এই অক্সিজেন বিশ্বের মধ্যে আছে সুতরাং এই যে বিষ অক্সিজেন বিষ বিষের উপাদান আমরা হয় এরপর এসে যেমন এই যে যেমন খাবার লবণ সুদিয়াম ক্লোরাইড লবণের মধ্যে ক্লোরিনের অবস্থান আছে তে বিশ্বের মধ্যে ক্লোরিন আছে লবণের মধ্যে ক্লোরিন আছে লবণ কি আমরা খাই না খাই আমরা খাই সুতরাং এই যে লবণ আমরা খাই এই যে বিশ্বের প্রত্যেক উপাদানে আমরা খাই কিন্তু খাই কিভাবে সহনীয় পর্যায়ে খাই যেটা আমরা এখন বুঝে আছি ঠিক অনুরূপভাবে গাছে যে ইথিলিন দেয় গাছ ফল পাকে ফলের মধ্যে যে ইথিলিন দেয় সহনীয় পর্যায়ে দেয় যেটা এই ফল পাকে ফল এই ফল আমরা খাই আমরা খাইতে পারি কিন্তু ব্যবসায়ীরা যে ইথিলিন দেয় স্যার কলস দিলে কলস পুরা কলসে ইথিলিন ঢেলে দেয় যাতে ফলটা রাতারাতি টেকে দেয় এই কারণে এই ইথিলিনটা আমাদের জন্য সহনীয় না এই জন্য এটাকে আমরা বলি ফরমালিন এই ফরমালিন দেওয়ার ফল আমরা খাব সবকিছু সহনীয় পর্যায়ে তার যাই হোক যেটা বলছিলাম যে হরমোন হরমোনের প্রভাবে এই যে মা হরমোনের প্রত্যেকটা জিনিস স্যার এই যে আমরা ছোট থেকে বড় হলাম হরমোনের প্রভাবে বড় থেকে যৌবনে উদ্দীপন উদ্দীপ্ত হলাম এটা হরমোনের প্রভাবে যৌবন থেকে এখন পশুর মানে বৃদ্ধ দিকে যারা দাবি তো হচ্ছে সেটাও এই পর্যায়ে কি কাজ করে স্যার এই যে এক সিসিতে সিটি সাইকেল এক সিসিতে এসিড এই কাজ করে না করে আমাদের কি বৃদ্ধির দিকে দাবি করার জন্য তারা কাজ করে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা ব্যায়াম যাবো দেখবো হাঁটলে বুড়া মানুষ হাঁটলে টক 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 করে শব্দ হয় কেন শব্দ হয় জানো এই অ্যাসিসিক অ্যাসিড যে অ্যাসিসিক অ্যাসিড এই যে দুইটা হাড়ের সংমিশ্রণ মনে করে এই যে একটা হাড় এই যে একটা হাড় এই যে দুইটা হাড়ের সংমিশ্রণ এই সংমিশ্রণের মধ্যে অ্যাসিসিক অ্যাসিড দেয় এই অ্যাসিসিক অ্যাসিড আস্তে আস্তে কমে যায় কমে যাওয়ার কারণে এই দুইটা একদম এই হাড়ে হাড়ে যখন হাঁটে এই হাড়ে হাড়ে সংঘর্ষ সংঘর্ষ থাকে তখন টক 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 শব্দ হবে যেটা আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে আরো বয়স্ক মানুষের মধ্যে হয়ে থাকে এগুলি স্যার এই যে এই নমুনা যে বর্জ্য আমরা যে বার্ধক্যের দিকে চলে যাচ্ছি আমরা যে এক পর্যায়ে দুনিয়ার দিকে চলে যাব এগুলি কতগুলি নমুনা এই ভবনের মাধ্যমে আমরা পাই তো দেখ আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা হরমোন কাকে বলে ফাইটো হরমোন কি জিও হরমোন কি এটা আলোচনা করবো হরমোন কত প্রকার সেটা আলোচনা করবো কোন হরমোনের কি প্রভাব সেটা আলোচনা করবো তোমরা সবগুলি তোমরা শিখে আসবে তোমরা সবাই সুরক্ষা সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং সুরক্ষিত অবস্থায় থাকবে সবাই মাস্ক ব্যবহার করবে এবং হাত মুখ সবসময় সাবান দিয়ে ধুয়ে রাখবে এগুলি আমার ক্লাস আমি শেষ করলাম আসসালামু আলাইকুম।